নমস্কার বন্ধুরা শ্যামল স্টেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন এই গরমে আজ আমি এই গরমে সুস্থ থাকার একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি যা গ্রাম বাংলায় রান্না করা হয় এটি কিন্তু খুবই প্রসিদ্ধ একটি রান্না খুব পুরনো আমলের রান্না গ্রামের মানুষ এই ধরনের খাবার খেয়ে সুস্থ থাকেন এর জন্য মুসুর ডাল লাগবে মুসুর ডালটাকে আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নেবো মুসুর ডালে রয়েছে উদ্ভিদ প্রোটিন বা প্লান্ট ভে প্লান্ট বেসড যে প্রোটিন হয় সেটি রয়েছে যা সহজে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে প্রাণীজ প্রোটিনের যে এই উদ্ভিদ যে প্রোটিন হয় সেটি কিন্তু খুবই শরীরের পক্ষে ভালো আর এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই গরমে আর এই ডালটা খুব ভালো করে ধুয়ে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এখানে রয়েছে মিষ্টি আলু বা রাঙা আলু রাঙা আলুতে রয়েছে ভিটামিন এ বি সি ডি ই যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী রাঙা আলুটাকে ধুয়ে তারপর এরকম টুকরু টুকরু করে কেটে নিয়েছি আমি আর এখানে আমি ব্যবহার করেছি কাঁচা আম কাঁচা আমটাকেও একইভাবে আমি কেটে নিয়েছি কাঁচা আমে রয়েছে প্রায় কুড়ি রকমের মিনারেলস এবং ভিটামিনস যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর এই গরমে কাঁচা আম অবশ্যই ডায়েটে রাখবেন জলের মধ্যে হলুদ এবং নুন দিয়ে যে দশ মিনিট ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্রামীণ পদ্ধতিতে কিন্তু এই ডালটা মাটির উনানে বা মাটির পাত্রে রান্না করা হয় শহরাঞ্চলে যেহেতু এসব সম্ভব নয় তাই কম আছে এই ডালটা সেদ্ধ করে নিতে হবে ধীরে ধীরে ডালটাকে খুব ভালো করে মিক্স করে নেবার পর অল্প পরিমাণে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি কম আছে এই ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখুন ডালটা কিন্তু আমি সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি টক বক করে ফুটছে ফুটেছে এবার এর উপরের যে ফেনাটা তৈরি হবে সেই ফেনাটা তুলে তুলে ফেলে দিতে হবে সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতেই আমি করার চেষ্টা করছি শুধু এখানে মাটির উনানে তৈরি করা হচ্ছে না বন্ধুরা এই ভাবে লো ফ্লেমে যদি রান্না করা হয় স্লো কুকিং ইজ গুড ফর হেলথ আপনারা অবশ্যই জানেন লো ফ্লেমে যত রান্না করবেন তত কিন্তু সেটি স্বাস্থ্যের পক্ষে ভালো এইভাবে উপরের যে ফেনাটা তৈরি হবে সেটি ফেলে দিতে হবে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এই সেদ্ধ করার পর বাকি প্রসেসগুলো আমি করব যারা আমার নতুন বন্ধু রয়েছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর যেসব ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন আমি ইউনিক রেসিপি শেয়ার করার চেষ্টা করি খুব সহজে এবং হেলদি রেসিপিগুলো আমার চ্যানেলে রয়েছে এইভাবে ডাল ঘুটুনি দিয়ে আমি ডালটাকে একটু ম্যাশ করে নিলাম এবার এর মধ্যে কেটে রাখা যে মিষ্টি আলু রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দেব কাঁচা আম মিষ্টি আলু এবং কাঁচা আম দুটোকেই একসঙ্গে দিয়ে দেব একইভাবে পুরো রান্নাটাও আমি লো ফ্লেমে করে নেব সেদ্ধ করার জন্যে রেখে দেব পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে বন্ধুরা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি এটিকে ঢাকা দিয়ে রেখে দিলাম লো ফ্লেমে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর এবার আলুটা যে রয়েছে সেটি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এইভাবে হাতার পিছনটা দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে আর এই ডালটা কিন্তু টক মিষ্টি ঝাল এরকম ডাল তৈরি হবে খুবই খেতে সুস্বাদু হয় শরীরের ক্লান্তি ফেরাতে এই রান্নাটা দুর্দান্ত খুব ভালো করে ম্যাশ করে দিচ্ছি হাতার সাহায্যে এভাবে যে কাঁচা আম রয়েছে আর মিষ্টি আলুটা রয়েছে এভাবে একটু ভালো করে মিক্স করে দিতে হবে এতে ডালটাও কিন্তু খুব সুন্দর ঘন হবে এটি শুধু ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য নয় এটি শুধু শুধু খেতেও কিন্তু ভালো লাগে আর গ্রামে কীভাবে এটি খাওয়া হয় কখন খাওয়া হয় সেটিও আমি এই ভিডিওতে বলবো এই এই ডালটা কিন্তু খুবই পুষ্টিদায়ক একটি ডাল তৈরি হবে খুব ভালো করে মিক্স করে নিয়েছি হালকা হালকা মিক্স করে নেওয়ার পর এভাবে আমি এবার ঠান্ডা করার জন্য রেখে দেব। বা সাইডে রেখে দেব। এবার দেবো ফোড়ন ফোড়নের জন্য এখানে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি প্রথমে দেব শুকনো লঙ্কা দেব তেজপাতা আর ঝালটা একটু কম বা বেশি আপনারা পছন্দ অনুযায়ী দেবেন এখানে যেহেতু মিষ্টি ডাল সেদিন অল্প ঝাল দেবেন গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম এই ফোড়নটা একটু অন্য রকমের হয় এখনও কিন্তু ফোড়ন বাকি আছে আমি আরও একটা ফোড়ন দেব একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব যত সুন্দর একটা গন্ধ বেরোবে সেই অবধি কিন্তু এই পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন পেঁয়াজটা হালকা বাদামি রঙ ধরেছে এবারে আমি এখানে আরেকটি ফোরণ ব্যবহার করব যা এই ডালকে কিন্তু আরও সুস্বাদু তৈরি করবে এটি ডাল নয় বন্ধুরা এটি একটি হেলথ টনিক বা শরীর সুস্থ রাখার জন্য একটি দুর্দান্ত রান্না এখানে দিয়ে দিলাম পাঁচফোরণ এখানে পাঁচফোরণটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই পাঁচফোরণের ফ্লেভারটা খুবই ভালো লাগবে এবার যে ডালটা আমি তুলে রেখেছি সাইডে সেটি দিয়ে দিলাম আর এইভাবে আলুটা অবশ্যই ম্যাট করে দেবেন খুব সুন্দর একটা ঘনত্ব হবে পুরো ডালটা এইভাবে ঢেলে দেব এর মধ্যে গ্রাম বাংলায় যখন চাষিরা বা মানুষ যখন মাঠে ঘাস কাজ করতে যায় তারপরে তারা বাড়িতে ফিরে এরকম একবারটি ডাল খেয়ে তারা কিন্তু নিজেকে শরীরকে ঠান্ডা রাখে সুস্থ রাখার চেষ্টা করে এখানে দিয়ে দিলাম আমি নুন স্বাদ অনুসারে নুনটা দিতে হবে আর এই ডালটা শুধু শুধু খেতেই ভালো লাগে প্রত্যেক যারা গ্রামে তৈরি করেন তারা কিন্তু একটু বেশি পরিমাণে এই ডাল তৈরি করে বাড়ির সকলেই এই ডালটা খান শুধু ভাতে খাওয়ার জন্য নয় শরীরে ক্লান্তি ফেরাতে এই শরীর সুস্থ রাখতে ভিটামিন এবং মিনারেলসের অভাব পূরণ করতে এই ডালের জুড়িমেলা ভার এভাবে নেড়ে চেড়ে আমি সার্ভ করে দেখাবো আপনাদের ঠিক কতটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও দুর্ধর্ষ সম্পূর্ণ ইউনিক এবং আলাদা ধরনের একটি রান্না যা মুখে রুচি পেরাতে সাহায্য করবে এই গরমে শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করবে অতিরিক্ত ঘামের ফলে শরীর যে দুর্বল হয় সেটি হবে না কারণ এখানে রয়েছে মিষ্টি আলু মিষ্টি আলুতে আগেই বললাম প্রচুর ভিটামিনস এবং মিনারেলস রয়েছে আর কাঁচা আম কিন্তু পাকা আমের চেয়েও বেশি গুণাগুণ রয়েছে এইভাবে এক বাটি ডাল খেলে শরীরের সব রকম ক্লান্তি দূর হবে আর আপনারা এইভাবে ডাল বাড়িতে বানান আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই খুব ভালো থাকবেন গরমে আসতে হলে আসি